এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব সিজিও কমপ্লেক্সে, সেখানে রয়েছেন মোহাম্মদ সেলিম, বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। দহন করে যেমন দুধ দেয় না গরুর, বিজেপি সরাসরি গরুর দুধ দহন করে রাজনীতি করছে, আর তৃণমূল কি হয়েছে, বাংলার মানুষ ছাগল, তাদের দুধ দহন করে তৃণমূল তার রাস্তা পরিষ্কার করবে বিজেপিকে আনার। আমরা এই দুই রকমেরই দহনের বিরুদ্ধে। আর জন্য ভাই ইডি সিবিআই বিরুদ্ধে কেন এসছি আমরা? আপনারা দেখেছেন কালকে সঞ্জয় সিং, কোন হাইকোর্ট না, কোন এফআইআর না, কোন কেস না, কোন হাইকোর্ট, কোন সুপ্রিম কোর্ট, কোন জেলা কোর্ট না, আবের এমপি কে পুলিশ গিয়ে ধরলো, ইডি গিয়ে ধরলো। কেন ধরলো জানেন? কেস কিরম সাজায়। এখানে অনেকে আছে যারা গত কয়েক বছর ধরে তৃণমূলের এই অপদার্থ পুলিশের হাতে মিথ্যা মামলা শিকার হয়েছে। 2 বছর আগে ওয়াইএসআর কংগ্রেস অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডি, তার এমপি মদের কেলেঙ্কারিতে ধরা পড়েছে। মদের কেলেঙ্কারিতে মনে হলো আমরা এখনো তালিকা দিইনি, কিন্তু অভিষেকের অভিযোগের মধ্যে এই আবগারি দুর্নীতিও আছে, সব বেরোবে আস্তে আস্তে। বাংলায় কোনো মদের পাউচ, কোনো বোতলের ছিপি লাগানো হয় না। যদি রেট ধরে অভিষেকের বাড়িতে টাকা না যায়, কোনো ব্র্যান্ডের, কোনো কোম্পানির কোনো মদ বিক্রি হয় না বাংলায়। কোটি কোটি টাকা চালানো হচ্ছে, আর সেই টাকার কিছু উপরি দিয়ে টেলিভিশন চ্যানেলে, খবরের কাগজে কিছু নাচিয়ে রেখেছে, তাদেরকে নাচাচ্ছে, এ দেখো দেশ কা নেতা কেসা হো, অভিষেক জেসা হো, লুটের টাকা দিয়ে। আর যেখানে মদের কেলেঙ্কারিতে ধরা পড়লো এমপি জগন রেড্ডির দলের ওয়াইএসআর, বললো আমি ইন্ডিয়াতে নেই, আমি বিজেপির সঙ্গে আছি, এনডিএতে আছি। তাহলে সেই এমপি আর তার ছেলে, সেই ছেলে একটা বয়ান দিল যে এই যে অপরাধ করেছি, এই অপরাধের পেছনে সঞ্জয় সিং এর নাম আছে, কারণ উনি অপরাধীর সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন। শুধু এই অভিযোগে দিল্লি পুলিশ, ইডি গিয়ে গ্রেফতার করেছে সঞ্জয় সিংকে। কারণ বিরোধীদের কণ্ঠস্বরকে রোধ করতে হবে। এটাই তো গল্প। নিউজ ক্লিক যারা এই খবর দেবে, কৃষক আন্দোলনের খবর দেবে, আদানির দুর্নীতির খবর দেবে, আম্বানির দুর্নীতির খবর দেবে, বেকারির খবর বলবে, চাষের সমস্যা বলবে, মূল্যবৃদ্ধির কথা বলবে, শ্রমিকের দরদের কথা বলবে, শিক্ষার নিয়ে যা কিছু হচ্ছে তার সেই অপরাধকে বাইরে প্রকাশ করবে। সেই রকম সাংবাদিক নিউজ ক্লিকের সিও আমাদের বন্ধু, যুদ্ধের বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতার কাজে প্রবীর পুরকায়স্ত। আপনারা জানেন নিউক্লিয়ার যখন বোমা বিস্ফোরণ হয়েছিল, শান্তির দূত হিসেবে যারা লড়াই করেছিল আমরা তার মধ্যে সে অন্যতম। জরুরি অবস্থার সময় ছাত্র নেতা হিসেবে এই প্রবীর পুরকায়স্তকে গ্রেপ্তার করেছিল দিল্লির পুলিশ। আর আজকে মোদি টু এর জমানায় সেই দিল্লি পুলিশ একা না, গত পরশু দিন 500 জন পুলিশ আর ইডি সিবিআই কয়েক ডজন, তারা একসঙ্গে গিয়ে 80-88টা জায়গায় হিন্দিতে বলে ছাপা মারা, রাতের অন্ধকারে, ভোর রাতে, সকালে। বুদ্ধিজীবী, সাংবাদিক, সমাজকর্মী, সম্পাদক, লেখক, তাদের সবার বাড়িতে পৌঁছে গেল, ল্যাপটপ, ফোন সব নিয়ে নিল। আর এখানে হাইকোর্ট বলার পরেও অভিষেকের বাড়ির ঠিকানা ইডির অফিসার মহোদয় খুঁজে পাচ্ছেন না। कुछ समझ में आता है? कुछ कुछ तो होता है ना। এই कुछ कुछ তো হচ্ছে একদিকে বিজেপির নেতা, আর অন্যদিকে যারা বিজেপির পটেনশিয়াল নেতা, যারা ভবিষ্যতে শুভেন্দু, তাদেরকে ইডি সিবিআই বাঁচাচ্ছে। পরিষ্কার কথা, যারা তৃণমূলের বন্ধুরা আছে তারা বুঝে নিন, আপনাদের ন্যাড়া করে মাথায় ঘোল ঢালছে গ্রামের মানুষ। যারা দুর্নীতি করেছে, তারা মানুষ টাকা ফেরতের দাবিতে, আমি প্রস্তাবটা আগে পড়ে দিই, ওরা অফিসাররা নিচে নেমে অপেক্ষা করছে আপনাদের হয়ে, যাতে আমাদের প্রস্তাবটা নিরন্তর পরিচালনা যায়। হ্যাঁ, আমি এটা ইংরেজিতে লেখা আছে, আমি সই করে দিচ্ছি, সভাপতি হিসেবে সূর্যদা সই করে দিচ্ছেন, ওরা নিয়ে চলে যাবে, আর বাংলাটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। একটা রিসিভ করে নিয়ে আসবে সূর্যদা। পশ্চিমবঙ্গের সল্টলেকের সিজিও কমপ্লেক্সের কাছে অনুষ্ঠিত সিজিও কমপ্লেক্স অভিযানের গণসমাবেশ থেকে 5ই সেপ্টেম্বর 2023 তারিখের সনদ অক্টোবর হবে, ইংরেজির অক্টোবর আছে, বাংলা সেপ্টেম্বর আছে, 5th অক্টোবর। আজকে সিজিও কমপ্লেক্সে এই গণ অভিযান আজ জোরালোভাবে দাবি করছে যে সম্মানিত কলকাতা হাইকোর্ট নির্দেশিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডিকে তদন্ত পরিচালনার ক্ষেত্রে অটুট সাহস এবং সততার প্রদর্শন করুক, রাজ্যব্যাপী ব্যাপক দুর্নীতির জাল মুক্ত করে মূল অভিযুক্তদের মুখোশ উন্মোচনের জন্য আন্তরিক অনুরোধ করা হয়েছিল। আমরা সৎ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। কেন্দ্রীয় সংস্থাগুলির কেন্দ্রীয় সরকারের নিছক পুতুল হিসেবে কাজ করা উচিত নয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ পুলিশ যে ভূমিকা পালন করে তার অনুরূপ কখনোই নয়। পরিতাপের বিষয় এটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপির প্রভাবে কাজ করছে। একদিকে তারা অন্যায়ভাবে, যে কথা বলছিলাম, সাংবাদিক, বুদ্ধিজীবী, সমাজকর্মী ও ভিন্ন মতের রাজনৈতিক স্বাধীন কণ্ঠস্বর যারা প্রকাশ করার সাহস করে তাদের টার্গেট করে এবং মিথ্যাভাবে জড়িয়ে দিচ্ছে। অন্যদিকে তারা, আমরা ইংলিশ শব্দটা ব্যবহার করি, ইংরেজিতে আছে ওটা অনুরোধ করি, কিডস গ্লাভস, ওই যে বক্সিং হয় না, তাতে কিছু তো গ্লাভস থাকে, তাতে বক্সিং হয়। আর বাচ্চারা যে নিজের মধ্যে কাউকে আঘাত লাগে না লাগে, যেটা অভিষেকের সঙ্গে ইডিসি বের করছে আর কি, ওটাকে কিডস গ্লাভ বলে। ওটা বাচ্চাদের নরম তুলো একটা গ্লাভস থাকে, হ্যাঁ, যাতে কিছু ঝটকা না লাগে। কিডস গ্লাভ দিয়ে পরিচালনা করে এবং সম্ভবত এমনকি রক্ষা করে, প্রোটেক্ট করছে চুরি এবং দুর্নীতির অপরাধীদের। হাইকোর্টের বারবার নির্দেশ সত্ত্বেও ইডি